left-aligned student groups and youth organizations, including the DYFI, SFI and TSF, took to the streets in Agartala, rallying in front of the Tripura State Cooperative Bank headquarters against the death of a job aspirant from the state in the bus accident in Dibahasau. Well, their eye was directed at both the bank authority and the state government, whom they hold accountable for the tragic demise. The protesters sought answers as to why were the exams held in Assam. প্রথমত হচ্ছে এই যে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের 156টা পদে নিয়োগ এই পরীক্ষা বহিরাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহিরাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছে একটা বড় বদউদ্দেশ্য এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহিরাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন এটার মধ্যে সবচেয়ে বড় বদউদ্দেশ্য তার সঙ্গে হচ্ছে আরো আজকে থেকে 8 বছর আগে বড় বড় ফ্ল্যাক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখানে 6 বছর যাবত সরকার চালাচ্ছেন